পক্ষে সম্ভব কিনা জানি না, আমাদের পক্ষে সম্ভব নয়। কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। শেষ করলাম, আর এরপরে যেটা ভিডিও হবে সেই ভিডিওটাতে হলো আমি ভাইয়ের হলুদে গিয়েছিলাম, হলদি যেটাতে বলে, মানে হলুদি অনুষ্ঠানে গিয়েছিলাম, তো সেই ভিডিওটা হবে শেয়ার। আর তারপরে সেই দিনই রাতে এখন আমি যাচ্ছি বরযাত্রী, আর বরযাত্রী আমি ওখান থেকে আসিনি, ভাইয়ের বাড়ি থেকে। তো আমাদের ফাঁসি দেওয়ারই মেয়ে, তার সাথেই বিয়ে, তো সেই কারণে আমি আমার নিজের বাড়ি থেকেই যাচ্ছি এখন বরযাত্রী ফাঁসি। ওরা বরযাত্রী ওখান থেকে আসবে, পরিবারই থেকে, আর আমরা এখান থেকে যাচ্ছি বরযাত্রী। তো তোমরা সকলে সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, দেখি বিয়ের কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, যতটা পারবো তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তাহলে সাথে থাকো। আর এখন এই যে আমি রেডি হয়ে গেছি, তোমাদের সঙ্গে আগের ভিডিওতেই শেয়ার করলাম, তো ওই ভিডিওটা শেষ করেই এই ভিডিওটা শুরু করলাম। আর ঠান্ডা কিন্তু পড়ে গেছে, কিন্তু আমি কিছু পড়লাম না, এত ঠান্ডা মধ্যে সোয়েটার পরে এত সাজুগুজু করে কি আর ভালো লাগে, তাই সোয়েটার টোয়েটার পরলাম না, ঠান্ডা লাগলে পরে একটা শাল দিয়ে যাবো। আর সাথে থাকো, তাহলে চলো বিয়ে বাড়িতে, দেখি কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। ভাগ
বন্ধুরা দেখতে পেলে আজকের মতো বিয়ে হয়ে গেল, এরপরে কালকে সকালে বাসি বিয়ে হবে, সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিও দেখো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো এখন হলো আমার ভাইয়ের সব শালিরা ধরেছে গেট, তাদেরকে দিতে হবে 5,000 না 10,000 টাকা তারা ডিমান্ড করেছে, তো সেই জন্য সবাই গেটের সামনে দাঁড়িয়ে আছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বাসি বিয়ের ভিডিও নিয়ে আবার তাড়াতাড়ি চলে আসছি। অবশ্যই এই ভিডিওটা এবং এর পরের ভিডিওটা পুরোটাই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে।